ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। তো আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, সেই উপলক্ষে আজকের ব্লগটা আমি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করলাম, কবিগুরুকে শ্রদ্ধা অর্পণ করেই ব্লগটা শুরু করলাম। তো চলো, সঙ্গে থেকো, সাথে থেকো সারাটা দিন। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলের পৃথিবী, আর আমি তোমাদের পায়েল চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে হচ্ছে সোমবার, মানডে। তো মানডেতে কী কী করি, কী কী হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য সঙ্গে থাকতে হবে আর পুরো ব্লগটা দেখতে হবে। তো আজকে বারান্দা থেকে শুরু করলাম ব্লগটা, কারণ বারান্দা জানো আমার খুব ফেভারিট জায়গা। আজকে রোদটা কম, তাই একটু চোখটা কুচকাচ্ছে, পুরোটা কুচকাচ্ছে না তাই জন্য। তো চলো, আশা করি তোমরা খুব ভালো আছো, সাবধানে আছো, আমিও আছি, চলছে। আর আজকে আমার ডাক্তার দেখানো আছে, কোর্ট ফেরত, ডাক্তার দেখিয়ে তারপরে বাড়ি ফিরব, ওটাও তোমাদের সাথে শেয়ার করব, মানে যতটা করার মতো আর কি, ঠিক আছে। চলো আজকের মতো শুরু করা যাক ব্লগটা। দেখো বন্ধুরা, এখনো শুয়ে আছে, দেখো 8টা বাজে শুয়ে আছে, ল্যাথ খাচ্ছে শুয়ে শুয়ে। আবার মর্নিং বলে দাও। গুড মর্নিং, গুড মর্নিং। ব্রাশ হয়ে গেছে কিন্তু, তাও এখানে পড়ে আছে, কি অবস্থা। ল্যাথ খেতে হেভি টেস্ট। কড়াইগুলো সরিয়ে নি বুঝলে ফাতেমা, নাহলে একদম পড়ে যাবে সব বাসন টাসন। একটু না কমালে তোমার অসুবিধা বুঝলে। হ্যাঁ, চায়ের বাসনটা এখানে রাখি। তো আমি এখন কি নিয়ে বসেছি দেখবে, সব রিপোর্ট, কেন কি আজকে ডাক্তারের কাছে যাবো বলেইছি। তো সমস্ত রিপোর্ট টিপোর্ট ঠিকঠাক না নিয়ে গেলে তো মুশকিল বুঝলে। তো ওগুলোই একটু গুছিয়ে নিচ্ছি, রিপোর্ট টিপোর্টগুলো, কারণ নাহলে ডাক্তারবাবুর কাছে বকা খাবো। এই ব্যাগেই নিয়ে নেব পিছনে, ঠিক আছে। দেখো গুছিয়ে রিপোর্ট, এখন বসেছি, এখন বেজে গেছে তাও 8টা 20, 9টার মধ্যে বেরোতে হবে, কি করব জানি না। চলো সঙ্গে থাকো। চক্রবর্তী ম্যাডাম উইথ নতুন রেনকোট, কেমন কিউট লাগছে দেখো, কিউট ভাল্লুক। আমার একদম ভালো লাগে না রেনকোট পরতে, দেখো এখন বেরোবো, এখন রেনকোট পরি। হ্যাঁ, বৃষ্টি হবে তো, পরতে হবে না। আরে খুব মজা লাগে, একই দেখাচ্ছি দাঁড়াও, এই যে আমি, ঠিক আছে, আমার কালো ওর নেভি ব্লু, নেভি ব্লু। টাটা টাটা। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি অ্যাপোলো ক্লিনিকের সামনে। তো ওখানে গিয়ে তো বেশি কথা বলা যাবে না, তাই জন্য নিলয় আসছে, ওর 6টায় ছুটি। তো চলো সঙ্গে থাকো, দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। তো আমি এসে গেছি অ্যাপোলো ক্লিনিক, এবার ভেতরে গিয়ে অ্যাপয়েন্টমেন্টটা নেব।
আমি মিস করে গেলাম ও ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, কারণ আমি এই এলাম, এই জাস্ট এলাম, ওর একটু দেরি হয়ে গেল, ওই জন্য আমি সবে বেরিয়েছি ডাক্তার দেখিয়ে, আর ওর সাথে দেখা হলো, ও তখন এলো। তো এখন আমরা অ্যাপেলোতে যাচ্ছি মেডিসিন কিনতে, আর কি হলো সেটা বাড়ি গিয়ে বলবো যে কি হলো, ডাক্তার কি বললো। ঠিক আছে, চলো। আচ্ছা এইটা না ডাক্তারবাবুর প্রেসক্রিপশন আজকে, ঠিক আছে, এটার সাথে কি আগেরটার কি মিল আছে একটু দেখুন না, কোন কোন ওষুধগুলো আছে। আগে মানে ওষুধগুলো সব কমপ্লিট নিয়ে নিয়েছিলাম, বুঝলেন তো, তো যেগুলো কমন নেই সেগুলো দেবেন। ডাক্তারবাবু হাতের লেখা আমি আমরা এখন কোথায় আছি বলে দাও। আমরা নাস্তা প্লেস, আমরা কাকুর দোকানে আছি চা খেতে। কাকুর এই যে হজমোলা চাটা খুব স্পেশাল করে, আর কাকু আর হাসছে। কাকুর এখানে স্পেশাল হজমোলা চা তোমরা খেতে আসতে পারো, খুবই ভালো করে। বসো, আমি ওটা নিয়ে আসি। হ্যাঁ, আমরা যেমন বাঙালি গেছি, সিমলা থেকে সিমলাতে দু তিন দিন ছিলাম, গাড়ি নিয়ে মানালি যাচ্ছি, বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে পরদিন সকাল, মানে রাত্রিবেলা মানালিতে গেলে সকালবেলায় আমি উঠেছি, এই গাছের মধ্যে বড়, বিষের মধ্যে বড়, মানে চাল থেকে শুধু বড়। গাড়ি হচ্ছে সান্দাকপুর দিকে যাবো, সান্দাকপুর যাবো কি, 48 কিলোমিটার তো, 19 কিলোমিটার গিয়ে আর গাড়ি যেতে পারছে না, এত বড়। এই যে দাদা হাতের তৈরি চিকেন কাটলেট, এই যে এটা আমার, এখন রিভিউ দেব, রিভিউ তোমারটা দেখতেই হলো না। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 8:45, আমরা বাড়ি ঢুকেছি 8:10 কি 15 এরকমই হবে। তো ডাক্তার দেখিয়ে ঢুকলাম দেখতেই পেলে, আর ডাক্তার কি বলেছে এই তো ব্যাপার। ডাক্তার অনেক ওষুধ পাল্টেছে, এবং আমার একটা চকলেট সিস্ট আছে, আর কিছু ইরেগুলারিটি আছে, সেগুলোর জন্য মেডিসিন দিয়েছে, সেই ওষুধগুলো এখনও 3 মাস কন্টিনিউ করতে হবে, তারপরে পরেরটা পরে আর কি। এই হলো আপডেট, এখনও প্রচুর ওষুধ খেতে হবে, অনেক হরমোনাল ওষুধ দিয়েছে, অনেক কিছু দিয়েছে, ওগুলো খাবো 3 মাস। মানে যেটা আমি পছন্দ করতাম না, মানে বলে না যে যেটা তুমি পছন্দ করবে না সেটাই তোমাকে চেপে ধরবে, এরকমই ব্যাপার, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, একটা কথাই আছে, আমার লাইফেও সেটা প্রযোজ্য, যে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। মানে আমি, আমার বাবা যেহেতু হোমিওপ্যাথি ডাক্তার তোমরা জানোই, তো আমি সবসময় কিছু হলেই ওপর থেকে নিচে, বাবা আমার এটা হয়েছে, বাবা আমার ওটা হয়েছে, বাবা আমার জ্বর হয়েছে, কাশি হয়েছে, যাই হয়েছে হোমিওপ্যাথির ওপরেই মানে চলতো আমার। আর খুব বড় বড় মানে যখন হতো রোগ, তখন ধরো জন্ডিস হয়েছে, মানে কোনো কিছুই বাদ নেই আমার, বুঝলে তো, জন্ডিস হয়ে গেছে, অ্যাপেন্ডিক্স বাদ হয়ে গেছে, তারপরে জ্বর হলে তো 10-15 দিনের আগে মানে সে বিছানা নিয়ে নিতাম, ওই জন্য বাবা যখনই দেখতো যে আমি সুস্থ আছি বাবা খুশি থাকতো, যখনই দেখতো যে একটু মানে অবস্থা খারাপ, মানে এটা তো মারাত্মক আকার ধারণ করবে জানি, এটা সত্যি গো, আমার হয় না হয় না, কিন্তু যখন হয় তখন মানে শুয়ে দেবে এরকম ব্যাপার। দাঁতের অপারেশনটা নিয়ে তো দেখলে, 3-3টে আকেল দাঁত এমনি বার করা না, আবার হাড় কেটে অপারেশন করে বার করতে হলো, তাহলে বুঝতে পারো যে আমি আগে দাঁতের ডাক্তারের কাছে যেতে ভয় পেতাম, যে দাঁতের ডাক্তারের কাছে গেলেই আমার দাঁত তুলে দেবে, তো সেক্ষেত্রেও আমার সাথে এরকমই হয়েছে। আর এখনও প্রচুর ওষুধ অ্যালোপ্যাথির ওপরে চলছে, মানে শরীরটা পুরো ওষুধে ওষুধে ঝাঁঝরা হয়ে যাচ্ছে আমার, বুঝলে তো, সকালে উঠেই একটা, আবার দুপুরে খাওয়ার পর, আবার সকালে খাওয়ার পর, আবার রাত 9টা, আবার বেড টাইমে, মানে এত ওষুধ, মানে আমি কি বলবো, মানে আমি ফেড আপ হয়ে গেছি। তো আবারও ওষুধ চেঞ্জ করে দিল ডাক্তার, চেক আপ করলো, এই হলো ব্যাপার। আর সত্যি কথা বলতে কি বলতো, যে মনের জোরে চলছি, সবাই চলে, আমি একা নয়, অনেকেরই আমার বন্ধুরা আছে যাদের শরীর খারাপ,
যারা মনের জোরে চলে, আমাকেও চলতে হবে। থেমে থাকলে তো হবে না, জীবনটা থেমে থাকলে থেমেই যাবে। আর একটা কথা কি বলতো, নিজেকে নিজেকে ঠিক রাখতে হবে। কে কদিন কাকে দেখবে বলো, নিজেকে নিজে সুস্থ রাখতে হবে, এটাই বুঝেছি। তো ডাক্তার যেমন যেমন বলছে সেরকম চলার চেষ্টা করছি, কিন্তু খুব বিরক্ত লাগে আমার, ওষুধ খেতে একদম ভালো লাগে না। মাঝে মাঝে দিদিকে বলি, বাবাকে বলি, বাড়ির লোককে বলি, দৌড় আমার ভাল লাগছে না, ভাল লাগছে না ওষুধ খেতে। কিন্তু এটা বলে তো লাভ নেই যে ভাল লাগছে না, খেতে তো আমাকে হবেই, তাই না? তো এই হলো আপডেট, তোমাদের জানালাম। আর আজকে সকালবেলাটা একটু গান দিয়ে শুরু করলাম, কারণ আজকে রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্রনাথের জন্মদিন, আমাদের কবিগুরু। তো কেমন লাগলো এন্টায়ার ব্লগটা বলো, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো, লাইক করো, আর যদি আরও বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করো। এইটুকুই বলার, তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, অশনি ঝড় আসছে, জানি না কতটা এটা এক্সিকিউট হবে আমাদের কলকাতার ওপরে, তো তাও সাবধানে থেকো, এটাই বলার। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর সত্যি কথা বলতে, আমি যে ইনফরমেটিভ ভিডিওগুলো তোমাদের দিচ্ছি, তোমরা অনেকেই বলছো অ্যাপ্রিসিয়েট করছো, কিন্তু ডেলি ব্লগের থেকে ওই ওই ভিডিওগুলোর ওয়াচ টাইম একদমই আসছে না। তো মনে হচ্ছে না যে সবাই ফুল দেখছো, কিন্তু আমি আবার অত ডাব্লিউটি দেখতে পারি না, চেক করতে পারি না, যে অ্যানালিটিকে গিয়ে টিয়ে আমি চেক করতে পারি না, তাই মানে সময়ও নেই আর পারিও না সত্যি কথা বলতে, আর ইচ্ছাও নেই, কারণ যে যেটা বলছে সেটাই বিশ্বাস করছি। আর যাকে একদমই বিশ্বাস হচ্ছে না তাকে আমি কোনো লাভ সাইনও দিচ্ছি না বা কিছুই দিচ্ছি না, ঠিক আছে? তো তোমরা এটুকুই রিকোয়েস্ট যে ভিডিওগুলো একটু ফুল ওয়াচ করো, কারণ আমি তোমাদের যতজনের দেখি ফুল ওয়াচ করি, তো এটাই রিকোয়েস্ট যে তোমরা একটু লয়ালিটি বজায় রেখো, একটু ভিডিওগুলো দেখো, ওয়াচ টাইমটা একটু দেখো, এটাই আর কিছু চাওয়ার নেই। ভালো না লাগলে ঢুকো না, কিন্তু ওই এক মিনিট দু মিনিট দেখে বেরিয়ে গিয়ে একটা কমেন্ট করে দিলে এটা করো না, এটাতে আমার চ্যানেলের ক্ষতি। অনেকদিন পরে বললাম, ভালো না লাগলে ঢুকো না, যদি তোমাদের ওই সব ভিডিও ভালো না লাগে, অনেকেরই নাই লাগতে পারে, ঢুকো না, কিন্তু আমার চ্যানেলের ক্ষতি করো না, এটাই। অনেক কষ্ট করে করি তো, সারাদিন দৌড়ঝাঁপের পরে রাত্রে জেগে এডিট করে করি, তো সেটাকে ক্ষতি করো না, এটাই রিকোয়েস্ট। আমি কারোর চ্যানেলে ভালো না লাগলে আমি ঢুকি না, বাট কারোর চ্যানেলে গিয়ে ওই দু মিনিট দেখে বেরিয়ে আসি না, ঠিক আছে? এটাই বলার। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরে কোনো ভিডিও নিয়ে চলে আসবো, ঠিক আছে? চলো, বাই।